ମୋର ଅନୁଭୂତି ଅନେକ ଅଛି। ଆଜି ମୁଁ ଯେଉଁ ସ୍ତରରୁ ଦେଇକରି ଆଜି ଏ ସ୍ତରକୁ ଆସି ପହଞ୍ଚିଛି, ମୁଁ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ସେ କଥା କହିବା ପାଇଁ ଚାହିଁବି ତାହେଲେ ଆପଣମାନେ ହୁଏତ ବିଶ୍ୱାସ କରିନପାରନ୍ତି। ଗତ 3 ମାସ ପୂର୍ବର କଥା, ନିର୍ବାଚନ ପୂର୍ବ ସମୟର କଥା। ନିର୍ବାଚନ ପ୍ରଚାରରେ ଥିବା ସମୟରେ ଏଭଳି ଏକ ଘଟଣା ଘଟିଲା ଯେ, ଯେତେବେଳେ ମୋ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାର NH-20କୁ ବ୍ଲକ୍ କରି ଦିଆଗଲା, ପିଇବା ପାଣିର ଅବ୍ୟବସ୍ଥା ଏବଂ ଲୋକମାନେ হইরাণ হরকত হওয়া সময় রোড জাম হয়ে গলা NH-20। সে পরিস্থিতি ভিতরে মু প্রার্থী লা সত্ত্বে, বিধায়ক বি মুলি, লোকর এভাবে এক ইমরজেন্সি সমস্যার সমাধান করা উপস্থিত হওয়া মতো বাধ্য হওয়া পড়া এবং তাহা রোড ব্লক বন্ধ করা সহিত যেতবে মু থানাকু গলি এবং সবু অধিকারী ডাকিলি এবং সে থানার যেত বসিকি আর আলোচনা করে সমাধান করিবার কথা আসে, সেতবে সে থানা অধিকারী উৎক্ষিপ্ত হয়ে তাঁর গরম ভাষণে মো উপরে যেভাবে ভাবে ডায়লগ মারিলে এবং মতে গেট আউট কহিলে। এ প্রকারর পরিস্থিতি মধ্য সামনাকু আসে, কাহা কথারে কিয়ে তাঁকু চাপ দেইতিলে, কিয়ে তাঁকু প্রেসর দেইতিলে, যোউতিপাই কি সে জনে বিরোধী দলর মুখ্য সচেতক এবং প্রেজেন্ট বিধায়ক, তাঁকু থানাকু যাবার অধিকার থিবা সত্ত্বে তাঁকু থানার গেট আউট কহিবার ভড়িয়া পরিস্থিতি বিভিন্ন থানা মানকরে। আজি যৌ থানাকু গত সরকার সময়রে আম থানা বলি কুহা যাউথিলা, আউ সে আম থানার সংজ্ঞা কোন? আম থানার সংজ্ঞা হউচি যেকোনসি সাধারণ ব্যক্তিটিয়ে যদি সে থানাকু যাউচি তার সমস্যা বা অভিযোগকু নেইকরি তাকু সেটি যেটা হেল্প ডেস্ক অছি সেথিরে কোনসি জনে পুলিশ অধিকারী কিংবা কনস্টেবল রহুতবা পরিপ্রেক্ষীরে তাকু শাসন মানে ডাকি আনিকি বসাইবে এবং তাঁকু পানি দেবে পিবা পাই, চা টিকে দেবে তাঁকু পিবা পাই এবং আসিবার অভিপ্রায় তাঁকু পচারিবে এবং লোকটি যদি কহিব মু FIR দেওয়া পাই আসিছি কিংবা এই অভিযোগ করিয়া পাই আসিছি, তাহলে সম্পৃক্ত অধিকারী বা আইও কিংবা IIC পাখক পৌঁছাইবে এবং সে FIR দেবে এবং আপনার কাম হব বলে তাঁকু প্রতিশ্রুতি দিয়ে তাঁকু পুনি বিদা করিবে। ইয়ে হচ্ছে আম থানার সংজ্ঞা বলে মু অনুভব করে মোর স্বল্প বিদ্যারে, মু বিধায়ক 3 বর্ষর মোর অভিজ্ঞতা ভিতরে বি কৌছি এবং সেভাবে পরিপ্রেক্ষীরে মু বিধায়ক, মু প্রার্থী হইপারে। প্রার্থীর কোন থানাকু যাবার অধিকার নাই? তাঁকু যদি আক্রমণ হইতিব FIR দেওয়া পাই তার কোন অধিকার নাই যাবার? যদি কিছু গোটে ঘটনা ঘটলা সে যাইপারিব না? আপনার এ থানার আসবার অধিকার না, আপনার গেট আউট, নহলে আপনার মু মানে কোণ মতো আরেস্ট করব তো কর, মু হাত দেখাইলি। ইয়ে পরিস্থিতি আম সরকার আসবার মাত্র মাসে পূর্বর হয়েছিল। আজি আপনার দেখুন যেতবে সরকার আসিলা, মু বিজয় প্রাপ্ত হলি, প্রভু জগন্নাথ আশীর্বাদে 4.5 কোটি লোকঙ্কর আশীর্বাদে মতে সৌভাগ্য মিলিলা মুখ্যমন্ত্রী হবার এবং গৃহমন্ত্রী হবার দায়িত্ব মধ্য। আউ সেতবেলে সেই IIC মহাশয়ঙ্কর কেউ অবস্থা হয়েছিল, তাপরে বি মু তাঁকু ক্ষমা করিদেলি যে সে অজ্ঞানরে কিংবা কাহার চাপরে একথা করুছন্তি, তাঁকু ক্ষমা করিদেবা উচিত। সেই বিভাগের মু মুখ্য হয়েকি সেই বিভাগের জনে সামান্য ভুল করে জনে কর্মচারী দণ্ড দেবার ইয়ে অভিপ্রায় মোর রহবা উচিত নুহে ভাবিক মু তাঁকু ক্ষমা করিদেলি। এর ভাবি দেখুন যদি আমি প্রত্যক্ষ ভাবে যদি আমার দায়িত্ব হিসাবে আমি কিছুদিন যদি কিছু জায়গা যাই কিছু লোকঙ্কর সমস্যা কিছু প্রতিষ্ঠান অনুষ্ঠানকু যদি আমি নিজে অনুধান করিবা। তা পূর্বর থরে মু ডেপুটি চিফ থিলি সরকারি দলর, সেতবে মু থানাকু যাইছি, সে সব ইন্সপেক্টর মধ্যে তা সিট্রু উঠু নাই কি মতো সম্মান বি দেউ নাই। আশ্চর্যের কথা, এভাবে পরিস্থিতি আজি দিনরে মধ্য গত সরকার সময় মানকরে অনেক সময় মু নিজে অনুভব করেছি। আই উইটনেস।